আসসালামু আলাইকুম। চলে আসলাম এআরএনএর থেকে নতুন একটা ভিডিও নিয়ে। শাড়ি নাম শুনলেই কেমন লাগে, আমরা নারী, আমরাই তো শাড়ি পরি। সো চলুন, যারা শাড়ি পছন্দ করেন আজকের ভিডিওটি সে আপনাদের জন্য। তো অসম্ভব সুন্দর দেশীয় হ্যান্ডস্টিচ শাড়ি পরে চলে এসেছি এআরএনএর থেকে। সো কোন শাড়িটি আপনার পছন্দ, পছন্দ হলে কি করতে হবে, ডিসক্রিপশনে থাকা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে অবশ্যই ইনবক্স করে দিবেন। সো হাতের কাজ মানে একটু এক্সেপশনাল, একটু ডিফারেন্ট, সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে ভিডিওটির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন। সো আমার পরা শাড়িটা, আমরা এটা সুতির মধ্যে পরেছি, কালারটা কিন্তু ঘিয়ে কালার। চাইলেই কিন্তু ভায়া বা আপুরা এই সুন্দর শাড়িটি আপনার শাশুড়ি মা বা মাকে গিফট করতে পারেন। সো এই শাড়িটা কিন্তু আপনিও পরতে পারেন, শুধু যে মা আর শাশুড়ি মা পরতে পারে এমন কিন্তু না, কারণ আমরা যে রঙই পরি না কেন সেই রঙই আমাদের মানিয়ে যাবে, আমরা যেমনই হই না কেন। সুন্দর করে সাজে গুজে সুন্দর করে শাড়ি ফিট ফাট হইলেই বাস মাশাল্লাহ। তো অসম্ভব সুন্দর শাড়িগুলো দেখাতে অবশ্যই ভিডিওর সাথে থাকুন। আর সারা বাংলাদেশে কোরিয়ার চার্জ অনলি 100 টাকা, যেখানে কোরিয়ার আনলিমিটেড বেড়ে যাচ্ছে, বাট আমরা কিন্তু এখনও বাড়াই নেই আপনাদের জন্য। তো অসম্ভব সুন্দরের শাড়িগুলো পারচেজ করতে হলে ভাইয়ারা আপুদের গিফট করেন, গিফট করলে আপুরা অনেক অনেক খুশি হবে, আর আপুরা সুন্দর সুন্দর শাড়িগুলো পারচেজ করে ভাইয়াকে সারপ্রাইজ করে দেন। সো চলুন সুন্দর এই শাড়িটি দেখে নিই। আমার পরা শাড়িটি সুতির মধ্যে ফুল হ্যান্ড স্টিচ, কালারটা ঘিয়ে কালার, যারা ঘিয়ে রং পছন্দ করেন শাড়িটা দেখে নেবেন। আচ্ছা, আমার পরা শাড়িটা যাদের ডিমান্ডিং তাদের জন্য আমি এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি। কালারটা হচ্ছে ঘিয়ে কালার, ডিজাইনটা হচ্ছে কল্কি, পার্থক্য হচ্ছে এই পাইপিন, জাস্ট পিঙ্ক আর হচ্ছে গ্রিন কালার পাইপিনের মধ্যেই আছে এই শাড়িটি। ফুললি অল ওভার ওয়ার্ক করা, অল ওভার মানে অল ওভার, দেখেন চমৎকার শাড়িটা, পুরোটাই পিঙ্ক কালার পাইপিন এবং টার্সেলটা অলমোস্ট আমরা দুটো শাড়িতেই, না আমারটাই কিন্তু পাড়ের সাথে কন্ট্রাস্ট করা হচ্ছে পাইপিন, আর এটার পিঙ্কের সাথে একটু গ্রিন কম্বিনেশন আছে, তবে হ্যাঁ শাড়িটাই কিন্তু রেশমি সুতার কাজ। সো দেখেন পুরো ব্ল্যাক কন্ট্রাস্ট আছে কটনের, কটন সুতা দিয়ে, আর ফুল বডিতে সিল্ক সুতা। যারা সিল্ক সুতা পছন্দ করেন তারা অবশ্যই এই শাড়িটা দেখতে পারেন। আর শাড়ির রেঞ্জ অনলি 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 এটার প্রাইস 2750। দিস শাড়ি প্রাইস ইজ অনলি 2750। সো ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে, এই দেখেন পরার পর কতটা সুন্দর লাগে, জাস্ট পরতে হবে, এত সুন্দর সুন্দর শাড়িগুলো মিস করা যায় না। আলমারিতে অনেকগুলো কালার না থাকলে কখনো হয় বলেন? সো এই হচ্ছে অসম্ভব সুন্দরের কালারটা, ঘিয়ে কালারের মধ্যে পুরোটাই সুতার কাজ করা, স্ক্রিনশট নিতে হবে, এগুলোর কালার কিন্তু যায় না, এগুলোর কালার অ্যাজল যেমন আছে তেমন, চাইলে লং লাস্টিং না, অনেক অনেক নেক্সট জেনারেশনে পড়তে পারবে। আচ্ছা এবার কালারে যাব, নতুন একটা ডিজাইনকে আপনাদের দিচ্ছি, নতুন একটা ডিজাইন, সেটা হচ্ছে শান্তিপুর স্টিচের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন। দেখেন জামদানি প্যাটার্ন হলো, শাড়ির কালার এবং সুতার কাজ জাস্ট অসম্ভব সুন্দর। কালারটা হচ্ছে অ্যাশ, কালারটা হচ্ছে অ্যাশ গ্রে কালার, পুরো পার্টটা আছে মেরুনের মধ্যে, টার্সেল করা আছে সুন্দর করে, অ্যান্ড ফুল বডিতে দেখেন গোল্ডেন আর হচ্ছে মেরুন আর অরেঞ্জ, তিনটা কালার কন্ট্রাস্ট দিয়ে হচ্ছে এই শাড়িটা করা। দেখেন ফুল বডিতে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা শাড়ির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত, এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সেম ডিজাইনটা। সো এটা অনেক সুন্দর একটা ডিজাইন, কালারটা হচ্ছে অ্যাশ গ্রে, যারা এই টাইপের ডার্ক টাইপের যেমন লুক লাইক এ ব্লু ব্ল্যাক অ্যান্ড অ্যাশ এই টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা। দেখেন ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে। এই শাড়ির রেঞ্জ হচ্ছে 2800। এটা শান্তিপুরি স্টিচের মধ্যে, ব্রাইট কটনের মধ্যে, আমরা পুরোটাই শান্তিপুরি স্টিচ দিয়ে হচ্ছে সেলাই করা, পুরোটাই সুতি সুতার কাজ, পুরোটাই সুতি সুতার কাজ। আর অবশ্যই ভাইয়া বা আপুদের বলবো যারা এই শাড়িগুলো পারচেস করে তারা ভিডিওটির যে শাড়িটাই পছন্দ একটু ওই ভিডিওটা একটু দেখবেন না টেনে, যাতে করে আপনি ফুল ডিটেলসটা দেখে আপনার পছন্দ হলে বাজেটের মধ্যে থাকলেই অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার নাম ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন যে আপু এই শাড়িটা অ্যাভেলেবেল থাকলে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। সো ওকে, অসম্ভব সুন্দর একটা শাড়ি, কালারটা ডার্কের মধ্যে, প্রাইস অনলি 2800। প্রত্যেকটা কালার সুন্দর এই শাড়িটা, প্রত্যেকটা কালার দেখতে হলে ফুল ভিডিওটা একটু দেখতে হবে। আচ্ছা এখন আমরা কালার দেখবো হচ্ছে
পিঙ্ক কালার, অনেক অনেক আপুদের বা ভাইয়াদের হচ্ছে পিঙ্ক কালার পছন্দ। সো আমি এই যে অনেকগুলো ডিমান্ড, মানে পিঙ্ক পিঙ্ক আসলে একটু এক্সেপশনাল, মানে যারা টিনেজার তারা বিশেষ করে এই কালারটা বেশি পছন্দ করে। সো এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আরেকটা সুন্দর কন্ট্রাস্ট, দেখেন শাড়িগুলো কি সুন্দর, পুরো পাইপিং করা, টার্সেল করা ইয়েলো কন্ট্রাস্টের মধ্যে, আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে কালার টোন। দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু জাস্ট অন্যরকম একটা, মানে নিজেকে একটা অন্যরকম লুক নিয়ে আসে। প্রত্যেকটা কালার কিন্তু একটা ফ্যাক্ট, ঠিক আছে, ব্লু পরলে একরকম লাগে, কালো পরলে একরকম, তবে এই ডার্ক কালারগুলো একরকম মানে পছন্দ করে একাপুরা, আবার আরেকটা সেক্টর আছে যারা এই লাইট কালারগুলো পছন্দ করেন। সো প্রত্যেকটা কালারই রাখতে হয়, কারণ এক এক আপুদের পছন্দ কিন্তু এক এক রকম। সো অলমোস্ট অসম্ভব সুন্দর আরেকটা কালার দেখেন পিঙ্ক কালারের মধ্যে, পুরোটাই জামদানি প্যাটার্নের মধ্যে অল ওভার শান্তিপুরি স্টিচ করা। দেখেন কত সুন্দর শাড়িগুলো, জাস্ট মানে তাকিয়ে থাকার মতো, যেমন ডিজাইন তেমনই সুতার কাজ। এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড করা, সূচ দিয়ে, সুই সুতা দিয়ে কিন্তু এই কাজগুলো করা। দেখেন কতটা ফিনিশিং এবং কতটা ইউনিক স্টিচ, ইউনিক স্টিচ। সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন চমৎকার কালারটা, প্রাইস অনলি 2800, 2800 টাকা। আচ্ছা এবার আমরা কালার দেখাবো হচ্ছে ঘিয়ে কালার, একটু লাইট কালার দেখাই, কারণ প্রত্যেকটা ডিজাইনে একটু এই টাইপের একটু না থাকলে হয়। দেখেন এটা লাইট কালার হলো, সুতার কন্ট্রাস্টটা এত সুন্দরভাবে ফুটেছে। সো এই সুতার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু মানে এই এই প্রত্যেকটা শাড়ি, যেগুলো হাতের শাড়ি, যেটা আমরা আমাদের পেজে রাখি, রাজশাহী সফট সিল্ক, ব্ল্যান্ডেড সিল্ক, মসলিন, সো এই সুতি কাপড়, সো এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে সুতারি খেলা সমস্ত। আমরা এই এক কালার কাপড়কে দেখেন কি দারুণ ডিজাইন ফুটিয়ে উঠিয়ে পুরো সুতার খেলা দিয়ে আপনাদের দৃষ্টিনন্দন প্রত্যেকটা শাড়ি মেক করে নিয়েছি। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল দেখেন আমার পরার কালার, আর এটা কিন্তু একই সেম, জাস্ট ডিজাইনটা ডিফারেন্ট। তো পার্টটা আছে হচ্ছে জলপাইগুড়িনের মধ্যে, আর ফুল বডিতে কাজ আছে মেরুন, অরেঞ্জ, আর হচ্ছে জলপাইয়ের সুতার কারুকাজ করা। এগুলো প্রাইড কটনের মধ্যে, আর এগুলো ওয়াশ করা, আমরা এগুলো কিন্তু ফিল্ড থেকে আসার পর এইভাবেই আনি না, ওয়াশ করে দেন আয়রন করে তারপর আপনাদেরকে দেখানো হয়। তো এগুলো কালার ওঠার কিছু নাই, আর এগুলো সবই সুতি সুতার কাজ। দেখেন সুতি সুতার হওয়াতে কিন্তু শাড়িগুলো একদম ফুটেছে এবং মনে হচ্ছে দৃষ্টিনন্দন, মানে চোখ সরছে না কিন্তু, এত দারুণ একটা ডিজাইন হয়েছে। তো ভালো লাগলে এটা স্ক্রিনশট নিতে হবে, নিজের জন্য হোক বা প্রিয়জনের জন্য হোক। অবশ্যই ভালো লাগলে বাজেটের মধ্যে হলে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে অর্ডার করে দেবেন। প্রাইস অনলি 2800 টাকা, আর 100 টাকা কোরিয়ার চার্জ সারা বাংলাদেশ থেকে। হাতের কাজের শাড়ি আমরা কে না পছন্দ করি বলেন, সবাই পছন্দ করি কম বেশি। তো এখন দেখব সবচেয়ে এক্সক্লুসিভ ব্লু কালার, সবচেয়ে এক্সক্লুসিভ ব্লু কালার। ওয়াও, এটা তো আরো 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 চমৎকার। এটার কালার কন্ট্রাস্ট একদমই ডিফারেন্ট, পুরো মেরুন, অরেঞ্জ আর হলুদ রং। চাইলে যে কোনো ব্লাউজের সাথেই কিন্তু পরতে পারেন, চাইলে কালো বা চাইলে মেরুন, চাইলে ব্লু, আর এটা কিন্তু ফোকাস করেছে ইয়েলোর সাথে। সো এই হচ্ছে পুরো পার্টটা আছে ইয়েলো টোনের মধ্যে, আর অল ওভার সুতার কাজ তো শান্তিপুরি স্টিচ, শান্তিপুর স্টিচ মানে একদম ব্যতিক্রম। আমাদের স্টিচের মধ্যেও কিন্তু অনেক ডিফারেন্ট ভেদাভেদ আছে, ঠিক আছে, যেমন আমরা ম্যাক্সিমামটাই কাঁথা স্টিচ, শান্তিপুর স্টিচ, গুজরাটি স্টিচ আর নকশি, চারটার মধ্যেই আমরা সুতার কাজ নিয়ে কাজগুলো করি। তা এটা আছে শান্তিপুর স্টিচ, একদমই ইউনিক, ফুললি ভরাট। একটু কাজগুলো একটু ক্লোজলি দেখাই যে কি পরিমাণে পেটানো কাজ করা। দেখেন সুতা ওঠার তো কোনো অপশনই নাই। সো ওভারঅল ব্লু কালারটাও অনেক ইউনিক, যারা ডার্ক কালার পছন্দ করে তারা কিন্তু এই ব্লুটা প্রেফার করতে পারেন। ওকে, প্রাইস অনলি 2800, নাম ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজের ইনবক্সে, অবশ্যই নিচে কিন্তু পেজ লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে পেজ ভিজিট করতে পারেন নতুন নতুন ডিজাইনের জন্য। আর এখন যেহেতু ব্রাইডাল সিজন, সো আমরা হলুদ দেখবো না সেটা কি হয়, হলুদ তো লাগবেই। সো হলুদ যদি হয় আরেকটু ইউনিক তাহলে কিন্তু মন্দ নয়। দেখেন এই হলুদটা কি সুন্দর একটা হলুদ, শিউলি ফুলের একটা রং, তাই না, অনেকটা শিউলি ফুল, শিউলি ফুলের মতো একটা লুক। দেখেন শান্তিপুরি স্টিচের মধ্যে একদম ডিজাইনগুলো, কাজটা কি পরিমাণে সুন্দর।
আর সাদা ফুলের সাথে যদি এই সুন্দর শাড়িটা যদি আমরা পরি আরো নিজেকে অন্যরকম লাগবে। দেখেন সাদা আর হচ্ছে একদম শিউলি ফুল ধরনের, তাজবার এই শাড়িটা শিউলি ফুলই, তো আঁচল থেকে শুরু করে শেষ অবধি একদম সেম ডিজাইন। তো এত সুন্দর শাড়িটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে হবে, আর নাম ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে অর্ডার করতে হবে। চমৎকার শাড়িটা কিন্তু আসলে অনেক দৃষ্টিনন্দন, এবং হাতের কাজ যেহেতু অবশ্যই আমাদের একটু ব্যতিক্রম, তো আমরা নিজেকে কিন্তু সবসময়ই আল্ট্রা মডার্ন একটু নতুনত্ব পছন্দ করি। দেখেন গায়ে হলুদ এরকম একটা শাড়ি কিন্তু আপনি পরে গেলে আই থিঙ্ক বলবো যে একটু 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 চোখ সরবেই। তো অসম্ভব দারুণ একটা ডিজাইন, কালারটাও জাস্ট ওয়াও। স্ক্রিনশট নিতে ভুলবেন না, কারণ পছন্দের শাড়ি কখনোই রাখতে হয় না, কারণ পরে কিন্তু আমাদের মনেই খারাপ লাগে, ইস কেন নিলাম না। কারণ না থাকলে যখন আপনি শুনবেন এটা সোল্ড হয়ে গেছে, তখন কিন্তু আসলে একটু খারাপ লাগে। তাও খারাপ লাগার আগে পছন্দের শাড়িটি বুক করে নেবেন। তো প্রাইস অনলি 2800। সো আজকে এই পর্যন্তই, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে হলে আমাদের পেজে অবশ্যই ফলোয়িং করে গেটার নোটিফিকেশান অন করবেন, বা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, নতুন কালেকশন দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।